বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম মজাদার শিমের ভর্তা। শীতের দিনে গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা হলে আর কিছুই লাগবে না। বিশ্বাস করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই শিমের ভর্তা যদি আপনি একবার বানিয়ে খান, পুরা শীতকালে প্রতিদিনই বানিয়ে খাবেন, এতটাই মজা এবং দারুণ স্বাদ এর। তো আমার এই শিম ভর্তার সম্পূর্ণ রেসিপিটা ফলো করে আশা করি আপনারা শিম ভর্তা বানিয়ে নেবেন এবং পুরা রেসিপিটা দেখে নেবেন। ভর্তা মানেই হচ্ছে কিন্তু আমার চ্যানেল ইউফোরিক সেভি, কারণ আমার চ্যানেলে অসম্ভব মজার মজার ভর্তা রেসিপি আছে। আর যেই সব প্রবাসী ভাইরা আমাকে বিভিন্ন ধরনের ভর্তার রেসিপি দেওয়ার জন্য রিকোয়েস্ট করেন, তাদের জন্য কিন্তু এই ভর্তাটা গরম ভাতের সাথে জমে যাবে। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন এই সহজ শিম ভর্তা। তো ভর্তাটা আমি কিভাবে বানিয়েছি সরাসরি সেই প্রসেসে চলে যাচ্ছি। শিম ভর্তাটা বানানোর জন্য আমি শিমের পাশে যেই ছাল থাকে সেটা আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই ছালটা তুলে নিয়ে ছোট ছোট টুকরা করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আমি সেভাবে কুটে নিয়েছি। তো আমি এখানে যে শিমটা নিয়েছি সেটা এখন আমি সিদ্ধ করার জন্য চুলাতে চলে যাচ্ছি। তো দর্শক, শিমের ভর্তা বানানোর জন্য চুলায় একটা হাঁড়িতে আমি শিমটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পানি। খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, সামান্য পানিতেই কিন্তু শিমটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। শিম সিদ্ধ হয়ে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আবার আপনাদের কাছে ফিরে আসছি। তো দর্শক, শিমটা সিদ্ধ হয়ে যখন কালারটা এ ধরনের চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে শিমটা নামিয়ে পানি ঝরিয়ে নিব। খুব ভালো করে কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু শিম ভর্তাটা পানসে হবে আর খেতে খুব একটা ভালো লাগবে না। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর যারা ব্লেন্ড করতে না চান তারা কিন্তু এটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি শিমটা ব্লেন্ড করে নেওয়ার পরে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। তো দর্শক, তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। এখন আমি এটা একটু ভাজা ভাজা করে নিব। তো দর্শক, পেঁয়াজটা যখন এই ধরনের ভাজা ভাজা হয়ে একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচা মরিচ। আপনারা চাইলে মরিচের সংখ্যা আরও কমিয়ে দিতে পারেন, আমি একটু ঝাল বেশি পছন্দ করি সেজন্য বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। এখন এটাও আমি ভাজা ভাজা করে নিব। 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আবার ফিরে আসছি। তো দর্শক, মরিচটা যখন এমনটা ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা দেওয়ার পরে কিন্তু এটা খুব বেশি চুলায় রাখা যাবে না, অর্থাৎ বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি জাস্ট একটু ভেজে নিয়েই আমি শিমটা দিয়ে দিচ্ছি। আমি যে শিমটা ব্লেন্ড করে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন আমি এটা একদম ভাজা ভাজা করে নিব, কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। যত বেশি ভেজে নিব এটা তত বেশি খেতে ভালো লাগে। তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে এটা ভেজে নিয়ে আবার ফিরে আসছি আপনাদের কাছে। তো দর্শক, আমি 5 থেকে 6 মিনিট এটা এভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা যত বেশি দিবেন ততই কিন্তু এটা খেতে খুব বেশি ভালো লাগে। ধনে পাতা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট আবার একটু নেড়ে চেড়ে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। তো দর্শক, ভর্তাটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই ভর্তাটা আসলে খেতে অসম্ভব প্রকার মজা। আশা করি আমার এই রেসিপি ফলো করে আপনারা একবারের জন্য হলেও এটা ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরিচিতদেরকে লিঙ্ক দিবেন আমার চ্যানেলে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।